সংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে তার থেকে কাঠমানি নেব, গরু চর এনামুল হকের কাছ থেকেও কাঠমানি নেব, নিয়ে আমি সিনেমা করব, আর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাব, মালদ্বীপে ঘুরতে যাব, আর ঘাটালের মানুষ কি বলবে, ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। দুজনেরই উত্থান সেলুলয়েডের হাত ধরে, পরে রাজনীতিতে আসা, একজন ঘাটালের তৃণমূল সাংসদ দেব, অন্যজন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার নাম না করে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন হিরণ, তুললেন গরু পাচারকাণ্ডে ধৃত এনামুলের সঙ্গে যোগ থাকার চাঞ্চল্যকর অভিযোগ, পাশাপাশি কাঠমানি নেওয়ার অভিযোগ করেছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সাংসদ হওয়ার পর লোকসভায় প্রথমবার বক্তব্য রাখার সময় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার সওয়াল করেছিলেন দেব, যার লিখিত জবাব দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী। তারপর প্রায় আট বছর পার হলেও মাস্টার প্ল্যানের কাজ একচুলও এগোয়নি, ফি বছরই বন্যা বিধ্বস্ত হয় ঘাটাল। এই অবস্থায় ঘাটালের একটি ক্লাবের কালী পুজোয় এসে এলাকার সাংসদকে নিশানা করেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল বন্যার মধ্যে ডুবে আছে, জলের মধ্যে ডুবে আছে, সমস্ত রাজনৈতিক নেতা ভোটের আগে ভোট চায়, ভোট হয়ে যাওয়ার পরে কলকাতার ফ্ল্যাটে থাকে, মালদ্বীপে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। আট বছর ধরে ঘাটালে দেখতে পাওয়া যায় না, একটা পর একটা সিনেমা করে, সিনেমার নায়িকাদের সঙ্গে গান করে, নাচ করে, আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকে, আর গরু চোর এনামুল হকের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে সিনেমা বানায়, সিবিআই থাকে, সিবিআই কাছে যায়, তারপরে কি বলে, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। হিরণ নিজেও তার মধ্যে ব্যতিক্রম নয়, হিরণেরও কলকাতায় খুব বড় ফ্ল্যাট আছে, এটা অন্য কেউ জানুক আর না জানুক আমি জানি। ইদানিংকালে হিরণকে কলকাতার স্টুডিও পাড়ায় কেউ ডাকছে না, একটা কথায় কেউ পুঁছছে না ওকে, যার ফলে ওর গাত্রদাহ হচ্ছে। সম্ভবত সেই জ্বলনি থেকে হিরণ হীনমন্যতায় এই কথাগুলো বলে থাকতে পারেন। হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের বিষয়ে ফোন করা হলে দেব বলেন, শুটিংয়ে ব্যস্ত আছি, এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।